বর্তমান বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত, কিন্তু এই মহামারীর বাইরেও মানুষ এক অদৃশ্য মহামারীতে ভুগছে যা আমাদের চোখে পড়ে না। সেই মহামারী আমাদের শারীরিকভাবে ক্ষতি করবে না হয়তো, তবে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত করে দিতে সবসময় প্রস্তুত। সমাজে নানা রকমের মানুষের বসবাস। এক শ্রেণীর মানুষ আছে যারা অন্য কাউকে সুখী দেখে নিজেকে নিয়ে দুঃখ করে। এরকম অসুস্থ মানসিকতার লোক সমাজের রন্ধ্রে রন্ধ্রেই বর্তমান। কে কিভাবে চলল, কে কিভাবে বলল, কে কিভাবে সুখে থাকলো, সেটা নিয়ে ভেবে নিজেকে ছোট করা আর নিজের জীবনকে নরক বানিয়ে তোলা যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এটাই মানসিক মহামারী। এরকম বিষয় নিয়ে মাহমুদ নিয়াজ চন্দ্রদীপের লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছে শর্ট ফিল্ম মেন্টাল পেন্ডামিক। শর্ট ফিল্মটিতে সমাজের কলুষিত একটি দিক উঠে এসেছে, যেখানে একজন নারী তার স্বামীকে দেখতে চান তার মনের মতো করে, কিন্তু সবসময় সব কিছু পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়। সেটা না করে বরং কল্পনায় অন্য একজনের জায়গায় নিজের কাছের মানুষটিকে বসিয়ে তাকে ছোটই করা হয়। অন্য একজনকে কল্পনা করেই চলে তার সংসার জীবন। তোমার মনের ভিতরের এক অদ্ভুত মজার জায়গায় নিয়ে যাও। 11 মিনিট 23 সেকেন্ডের ফিল্মটির পুরোটা জুড়েই কল্পনা, আর এমন এক সত্য ভেসে উঠেছে যা আমাদের সমাজেই প্রতিনিয়ত ঘটছে। নিউ এরা ফিকশনের প্রযোজনায় শর্ট ফিল্মটি 26 নভেম্বর ইউটিউবে প্রিমিয়ার হয়েছে। এতে অভিনয় করেছেন আনন্দ খালেদ ও দোলন দে। ভালো থাকা নিজের কাছে, আর সেটার জন্য অন্যের সুখ দেখার প্রয়োজন হয় না। রঙিনের পেছনটা সাদা কালো হতে পারে, তাই নিজের দুনিয়াকে নিজের মতো করে ভালোবাসলে সেখানে গড়ে উঠবে স্বর্গের নীড়। ফাতেমা আনি, সময় সংবাদ।